حسبي ربي جل الله ما في قلبي نور محمد. أنتم أبوت رواز حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد. برد جولی میرے یا رسول اللہ لوٹو کریم نائینا جاؤں گا خالی او نوازوں کا صدقہ عطا ہو او نوازوں کا صدقہ عطا ہو در پہ آیا ہوں بن کر سوالی سلا دنیا بسم اللہ الرحمن الرحیم یا وَكُونُوا مَعَ الصَّادِقِينَ. امر الله بولن هي امر ইমানদার বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো সুবহানাল্লাহ তোমরা আমি আল্লাহকে হে মুমিন বান্দারা যারা ঈমান এনেছো তোমরা আমি আল্লাহকে ভয় করো শুধু আমাকে ভয় করে বসে থাকলে হবে না আমরা আল্লাহকে ভয় করি মুখে দাবি করলে হবে না আমি আল্লাহকে ভয় করে একটা কাজ করব ওয়া কুনু মাসাদিকিন আমি আল্লাহর মকবুল বান্দা ওলিদের সাথে থাকব সুবহানাল্লাহ তাহলে মুত্তাকি ব্যক্তির সাথে আল্লাহর ওলিদের সাথে থাকলে লাভ আছে নাই আর হুজুর বলেন আছে নাই এখানে থাকতে বলেছেন কি খাজা সাহেবের পক্ষে ইন্তেকালের আগে থাকবেন না ইন্তেকালের পরে থাকবেন কখন থাকবেন ইতরা সালাক আছে কোন সময় থাকবেন আল্লাহ বলেছেন কুনু মা সাদিকিন আল্লাহর ওলিদের সান্নিধ্যে থাকো থাকতে বলছেন এখানে ইন্তেকালের আগে ইন্তেকালের পরে মেনশন করে আল্লাহ কোরআনের মধ্যে বলে দেই নাই তাহলে এই আয়াত দ্বারা ক্লিয়ার হচ্ছে ইশারাতুন নসর দ্বারা উসুলের কায়দা দ্বারা প্রমাণিত হচ্ছে নিয়ম দ্বারা রুল দ্বারা যে ওলির সাথে থাকা মানে ইন্তেকালের আগে ওলির দরবারে যাও এরা ইন্তেকাল হয়ে যেখানে দাফন হয়েছে সেখানেও যাও জোর জোরে বলুন সুবহানাল্লাহ কুনু মানি রহনা উনহোকে সাথ রহো রহো মানি তাকো তাই বান্দিকে এন না আলী শরীফ কবলা যতন আছে তন দেখম দে এরপর ইন্তেকাল এর নসা ইউ মেন না কোন তাহলে এখানে মেনশন করে আল্লাহ বলে নাই ইন্তেকালের আগে যাবা ইন্তেকালের পরেও যার কাছে জীবিত অবস্থায় যাওয়া যায় তার কাছে ইন্তেকালের পরেও কোনো বাধা আছে আপনি বলেন আপনার বাবা যদি ঢাকা থাকে আপনি জীবিত অবস্থায় তাদেরকে দেখতে গেলেন ঠিক না এখন ইন্তেকালের পর আপনার বাবার কাছে যাননি কোথায় যান কবর যদি সিলেট কয় একবারে না পারলে ঈদে কুরবান হতে কি করবেন যাবে যাওয়া হয় না তাহলে বলেন যার কাছে জীবিত দশায় যাওয়া যায় তার কাছে ইন্তেকালের পরও এই মশলাটা কিন্তু সবাই মেনে নিতে পারবেন তো হাত তুলে বলেন এখানে কোনো সমস্যা আছে আর বলে অনেকে মিডিয়া বলে ওলির দরবারে যাইও না হাজার দরবারে যাইও না গৌস আজমের দরগারে দরবারে কেন যাও এডে নজর টঙ্গি যাইতো হতে না শাইখ ওলির মাজারে গেলে খারাপ টঙ্গিতে যাওয়া তো এটা এটা কি বৈধ নাকি আমরা তো রাসূলের সুন্নাত পালন করতেছি জিয়ারত করা সুন্নাত ঠিক কি না আমার ভাইয়েরা সেই সুন্নাতকে বাধা দিচ্ছে অতসর রাসূল করিম রউফুর রহিম মদিনা শরীফ থেকে সফর করে
উহুদের ময়দানে মুসান্নাফ ইবনে আবি সাইবের মধ্যে হাদিস আছে কানা ইয়াতি আলা কুবুরি শুহাদা শুহাদা উহুদের মাজারে আমার নবী পায়ে হেঁটে সওয়ার হয়ে আমার নবী প্রতি বছরের মাথায় শুহাদা উহুদের উরুস পালন করতে যেতেন এদের জিয়ারতে যেতেন জান্নাতুল বকিতে যেতেন এত বড় একজন ইমামুল আম্বিয়া আমাদের নবী যদি ওলির জিয়ারতে যেতে পারেন সাহাবীরা তো একজন ওলি সে ওলির জিয়ারতে যেতে পারলে আমরাও ওলির জিয়ারতে গেলে কোনো অসুবিধা আমি তো টঙ্গিতে যাওয়াকে আরাম বলছি না আমি বলতেছি ওখানে যাওয়া সাহাবীর যুগে তাবির যুগে ছিল না এগুলা যদি সেখানে যাওয়া জায়েজ হয় আপনারা ওলির মাজারে গেলে এটাকে বাধা দিচ্ছেন হারাম বেদাত ফতোয়া দিচ্ছেন অথচ যেটা সুন্নত যেটা কুরআন হাদিস দ্বারা প্রমাণিত সেটা মানছেন না আর যেটা কুরআন হাদিসে না সেটাকে জায়েজ প্রমাণ করতেছেন ঠিক কি না ভাইরা এটা কি রকম কথা লেখাপড়া করা দরকার আছে গভীর জ্ঞানের দরকার যেটা সুন্নত সেটা অমান্য করছেন আপনি এটার গুনাহ খেয়ে নেবে বাঘ বলেন জিয়ারতের হাদিসের বিরোধিতা করতেছেন অথচ কবর জিয়ারত করা আমার নবীর সুন্নত বাবার কবর সিলেট থাকলে আপনি সিলেটে যাবেন না তা আপনি টাকা নিয়ে নিয়ত করার জিয়ারত মে বলে নিয়ত করে গেলে হারাম তুই নিয়ত না করলে আপনার কোনো কিছু সফল হবে তাহলে এং করে আপনি বের হলেন বাবার জিয়ারতে আপনাকে বলতেছেন বাজারে যে আপনি কোথায় যাচ্ছেন ইভিজারে বলতেছে হদা খড়া যারা নিজেও খোঁজ নিয়ে তো মাংস হবো তো পাগল ছাগলের দল তুই কোথায় যাবে তুই নিজে জানেন না তোর গন্তব্যস্ত কোথায় মানুষেরা পাগল বলবে না নিয়ত করে গেলে বল খারাপ আবার নিয়ত করি এনে পিকনিক খাইতে যা দিন বই দর নিয়ত করি এনে ওর যা দিন বই দর ঠিক কিনা আমার ভাইয়েরা নিয়ত করে বন্ধুর বাসায় যাচ্ছে সেটা বই তো হয় নিয়ত করে মাজারে গেলে আরাম হয় নাকি আমার নিয়ত মানে ইচ্ছা আমার ইচ্ছা না হলে সেখানে যাওয়া হবে ইচ্ছা করছে কি হয়েছে আমি যাওয়ার ইচ্ছা পোষণ করছি অসুবিধা কি আপনারা করলেন নাকি যেটা বৈধ সেটাকে হারাম ফতোয়া দেন যেটার কোনো ভিত্তি নেই কোরআন হাদিসে সাহাবীর যুগে তাবির যুগে কোনো ভিত্তি পর্যন্ত নাই সেটাকে আপনি বৈধ ঘোষণা করছেন এরকম কোরআন সুন্নাহর অপব্যাখ্যা দেওয়া এটা ঠিক নয় আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন বলেন তাহলে আপনারা বলুন যে মা বাবার কবরে দুনিয়ায় থাকতে মা বাবার কাছে যাওয়া যায় সে মা বাবা দাফন হলো সেখানেও যাওয়া কি আছে যে ওলির কাছে জীবদ্দশায় যাওয়া যায় সে ওলি ইন্তেকালের পরও যেখানে দাফন হয়েছে সেখানে গিয়ে সালাম দেওয়া জিয়ারত করা যায় আছে না নাই হাত তুলে বলেন সবাই ইন্তেকালের আগে গেলে বলে বই দিও ইন্তেকাল হলে বলো অবৈধ তুই তারা কি বলে খদ্দের খাজা সব মাজার ভিতর আছে না নবী আছে না আবু সিদ্দিক আছে না মিক্স মাটির সাথে বলে মিক্স হয়ে গেছে নাউজুবিল্লাহ বলেন না দশ প্রকারের মানুষ ইন্তেকাল করলে এদের বড়ি পছে না গলে না অক্ষত থাকে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ কাদুর শরীফ পড়ুন সালাতুন দেরি হয়ে যাচ্ছে মনে হয় আমাকে একটু ইশারা দিয়েন আমি তো কোনোদিন গড়ি দেখে ওয়াজ করি না সময় সহজ ওখানে আমি কোনোদিন টাইম মেনটেন করি না দেখি না আমাকে একটু হিঁস দিতে হয় কি এক ঘন্টা আমার একটা বাজি যাবি প্রায় 12:45 হরাই আর 2-5 মিনিট ইনশাল্লাহ শেষ করে দেবো রাগ করলেন নাকি আপনারা আমার কথাগুলো আপনারা বুঝতেছেন আসলে এরকম আয় একটু আজি আনিজি ফেলগুলি এইরকম রোড হলো বাজে মাহফিল করলে গাড়ি চলিলে এক ইঞ্জিনের আওয়াজ আমি মনে করি তার হতা বুঝের কিনে আপনারা বুঝতে পারছেন কিনা আমি নিজে চিন্তা করতেছি এটা তো শব্দ দূষণ থেকে মুক্ত নয় যেহেতু এমন একটা জায়গায় আপনারা মাহফিলে প্লেস নির্ধারণ করছে কারণ এখানে তার জায়গা নাই এই কারণে আমার ভাইদেরকে এখানে করতে হয়েছে এখানে গাড়ির আওয়াজ শ্বাস আওয়াজ আপনারা বুঝতেছেন না আমার কথাগুলো বুঝলে আলহামদুলিল্লাহ বুঝলে আল্লাহ কবুল করুক আমিন খান হাসার শোনো মজা করলাম দুরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ আরে নবী মাওলানা যাক আর কথা বলবো না
তাহলে এই যুগে আমাদের ঈমান নষ্ট হচ্ছে কিসের কারণে খারাপ সুহবত কি সুহবত তার মানে অসৎ সঙ্গ অসৎ আমাদের সঙ্গটা ভালো করতে রাজি আছেন আর তুমি যখন রাজি হইতে বালা বন্ধু নির্বাচন করতে রাজি আছেন না জিবা বাসত নামাজ পড়ে রোজা রাখে মা বাবার কথা মানে ফরের হক খায় না মদ খায় না সুদ খায় না ঘুষ খায় না এই রকম ব্যক্তিকে ভালোবাসবেন এটাই তো বন্ধুত্ব ঠিক কি না আমার ভাইয়েরা সৎসঙ্গে থাকতে রাজি আছেন সুন্নি ভালো আলেমের সান্নিধ্যে থাকতে রাজি আছেন তো আমার ভাইয়েরা আসেন এবার সৎসঙ্গে থাকলে লাভ আছে নাই সেটা শিক্ষা নেব সিদ্দিক আকবর থেকে ফারুক আজম থেকে মাওলানা আলী হযরতে উসমান জুন্নুরাইন থেকে এরা আমার নবীর সুহবতে থাকার কারণে এদের কিসমত পাল্টে গেছে ওদের ইমানি দৌলত নসিব হয়ে আমার নবীর সাথে আজকে সিদ্দিক আকবর আমার নবীর রওজার পাশে দাফন আছেন শুয়ে আছেন হযরতে ফারুক আজম শুয়ে আছেন জীবত দশায় নবীর সুহবতে ছিলেন ইন্তেকালের পর ওদের মাজার আমার নবীর রওজার পাশে এখান থেকে একটা কথা বলে দেব যারা বলে মাজারে যাওয়া জায়েজ নাই তাহলে আমি বলবো নবীর রওজার সে বড় মাজার আর আছে আরে বলেন না আছে নি আর আমার নবীর পাশে দুইজন সাহাবীর মাজার আছে দুজন ওলি দুইজনেই কি আবু বকর সিদ্দিক এবং ফারুক আজম আমার নবী সারা তিনজন তিনজনের মাজার ওই মাজারের উপর বড় গম্বুজ দেওয়া আছে না নাই উপরে গিলাব দেওয়া আছে না নাই মাজারে গিলাব দেওয়া যদি হারাম হয় উপরে গম্বুজ দেওয়া যদি হারাম হয় তাহলে আমার নবীর উপরও গম্বুজ এবং সিদ্দিক আকবর ফারুক আজমের উপরও গম্বুজ দেওয়া আছে না নাই গিলাব দেওয়া আছে না নাই তাহলে বোঝা গেল আপনারা মাজারে যাওয়া যদি বাধা দেন তাহলে মদিনা শরীফ আমার নবীর মাজার আছে আবু বকর সিদ্দিক ফারুক আজমের মাজার আছে এদের জিয়ারত বাধা দেন তো মাথা লাইবনে ফাড়িয়ে নে মারি ঠিক কিনা আমার ভাইয়েরা মানুষের আইবনে মাথা সেখান থেকে বাধা দেন তো মাজারে যাইও না বলেন তো মদিনা শরীফ রসুল রোজের এটাও তো মাজার আবু বকর সিদ্দিকের এটাও তো মাজার ফারুক আজমের এটাও তো মাজার তো মদিনা শরীফ গেলে মাজার জিয়ারত করা বই তো বাংলাদেশ আসলে মাজার সব জিয়ারত করা হারাম কেন হয় বেদাত কেন হয় বলেন আপনারা মদিনা শরীফ গেলে তো মাথা ভারি ফেলেন অজন বোধে জানে তো অজর ফরান করল যে সোনার মদিনে সুবহানাল্লাহ কাজ চলে ফ্যাক্টরিতে কাজ চলে কোথায় এখানে গার্মেন্টস এর অনেক ভাইয়ের আছে না গার্মেন্টস এ চাকরি করে যে অনেকে চাকরি করতে আসেনি সেক্টর হাত অনেকে আছে যাক এটা তো খারাপ না চাকরি করে খাচ্ছেন অনেকে অনেক টাকার গার্মেন্টস মধ্যে বেতনও যারা ভারি তার বহুত বেতন আছে যারা এক একজন এক এক ক্যাটাগরি বাক আছে ঠিক কিনা আমার ভাইয়েরা আপনারা বলুন আচ্ছা চাকরি করার পর সারাদিন পরিশ্রম করে কি বেতন ওখানে নেন নাকি ম্যানেজারকে বলেন নাকি ক্যাশের গুড়া এখানে বেতন দিতে হবে টাকা আমি কাজ করেছি এখন টাকা দেন এখানে দেবে কোনোদিন দেবে না কাজ করবেন ফ্যাক্টরিতে বেতন নেবেন অফিসে গিয়ে ঠিক কিনা আমার ভাইয়েরা চাকরি করছেন ব্যাংকে টাকা নিচ্ছেন সোনালী ব্যাংক থেকে ঠিক না রূপালী ব্যাংক থেকে চেক দিয়ে টাকা নিচ্ছেন তাহলে কাজ হয় বিলে কাজ হয় জাহাজ খারাপ সিবি আসছে কাজ হয় বন্দরে বেতন নিচ্ছেন অফিসে গিয়ে অনুরূপ ভাবে মক্কা শরীফে একটি হজ আদায় করতে চাইলে 8 লক্ষ টাকা খরচ করে হজের ফরজ কাম 3টি হজের ওয়াজিব কাম 5টি 5 আর 3 কত হলো 8 8টি কাজ করলে আপনার হজ স্বয়ং সম্পূর্ণ হবে 8টি কাজ মক্কা শরীফে করা লাগে মদিনা শরীফে কোনো হজের কাজ নাই এখন আপনি কি করছেন হজের ফরজ কাম মক্কায় হজের ওয়াজিব কাম মক্কা শরীফ করতে হয় সুতরাং মদিনায় তো কোনো ফরজ নাই ওয়াজিবও নাই আমি মক্কা শরীফ করে ঘরে চলে যাই কাজ হবে একটা মশলা মনে রাখবেন ফতোয়ার কিতাবের মধ্যে আছে মক্কা শরীফ হজ করা হজ করে মদিনা শরীফ উপস্থিত হওয়া নবী রওজায় হাজিরা দেওয়া আশেকে রসুলের জন্য ফরজ আই আশেকে রসুলের জন্য কি ফরজে
আর যদি মক্কা শরীফ উত্তর মদিনা শরীফ নজাস করে আগে লাগই ইবা রাজিয়া রেদে লেস খাড়া গরুর নানি লেস খাড়া গরু শুনুন না কুরবানি হইব নি লেস খাড়া গরু নি কুরবানি হবে আপনার হজ স্বয়ং সম্পূর্ণ হবে না যদি বা হজের ফরজ আর ওয়াজিবাতের ভিতরে কি নাই জিয়ারত মদিনার কথা নাই কিন্তু মনে রাখবেন ফতোয়ার কিতাব ফেকার কিতাব আছে একজন নবীর প্রেমিকের জন্য হজ করে মদিনায় যাওয়া হাজিরা দেওয়া রসূলকে গিয়ে সালাম দেওয়া ফরজ আইন তোর সরে বলুন সুবহানাল্লাহ এইজন্য আমার আলা হযরত কি বলছে একটু শুনবেন শুনতে রাজি আছেন গৌর সে সুন তু রাজা গৌর সে সুন তু রাজা কাবা সে আতি হে সদা আমার আলা হযরত বলেন হে আমদ রাজা বাইতুল্লাহর দেওয়ালের দিকে তাকাও আল্লাহর ঘরের মিজাবে রহমত যে নহট আছে কাবা শরীফের উপর থেকে একটা নহট আছে না নাই আপনারা দেখছেন এটা কি বলে যে মিজাবে রহমত যেখান থেকে বৃষ্টির পানি কি হয় আল্লাহর ঘরের ছাদের উপর থেকে একটা স্বর্ণের নহর আছে না ওখান থেকে পানি পড়ে আলা হযরতের নহর দেখে বললেন বুঝতে পারলেন ওই নহর বলতেছে এ আহমদ রাজা তুমি দিল্লি তুমি বেরলি শরীফ থেকে আসছো এখানে ভারত থেকে তুমি তো এখন কাবা দেখে ফেলেছো কাবার তোয়াফ করে ফেলেছো এখন আর এখানে দাঁড়াইও না কাবার কাবাকে একটু দেখতে যাও কাবার কাবা কোথায় কাবা কা কাবা রুই মুহাম্মদ কাবা কা কাবা রুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এখন তুমি কাবা দেখে ফেলেছো কাবার কাবা দেখতে মদিনা শরীফ যাও সবা মুঝকো লে চল উড়া কর মদিনা সবা মুঝকো লে চল উড়া কর মদিনা দিল মুজ তরব কি কাহানি কহঙ্গা সালাতুনিয়া রসুল আল্লাহ কবুল করুক আমিন বলেন কথা কিন্তু অনেক বলে ফেলেছি তাহলে মদিনা শরীফ যাওয়া ফরজ আইন নবীর মাজার যদি সফর করে মক্কা থেকে অথচ হজের আটটি ফরজ কাম ওয়াজিব কামের ভিতরে মদিনা যাওয়া নাই এরপরও কি কেউ কেউ মদিনা না গিয়ে আসতেছে তো যেখানে মক্কা থেকে মদিনা সফর করে 300 মাইল কিলোমিটার 350 কিলোমিটার চট্টগ্রাম দিয়ে ঢাকা দিয়ে এতটুকু হবে মোটামুটি আমি যা সফর করেছি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যে সফর করার নিয়ত করে না গেছেন নাকি নিয়ত তারা গেছেন যে আমাকে কথা বলে না কেন নিয়ত করে যান নাই যে আমি গাড়া বাড়ি ভাড়া করে আমরা তিনজনে মিলে মদিনা যাব তো এ আল্লাহর নবীর মাজার আল্লাহর ওলির মাজার জান্নাতুল বকির মাজার সৌদায় উহুদের মাজার আপনি যে নিয়ত করে জিয়ারত করতে গেলেন সেখানে গেলে বৈধ হয় বাংলাদেশে এসে ইমান বিক্রি করে বললেন এখানে যাওয়া অবৈধ নাউজুবিল্লাহ বলেন না লেখাপড়া ভালো করে পড়া দরকার কোরআন হাদিসের অপব্যাখ্যা করবেন না আমার ভাইয়েরাম সুতরাং আল্লাহর ওলির মাজার জিয়ারতে যাওয়া এটাও জায়েজ ঠিক কি না আমার ভাইয়েরা ওলির সুহবতে থাকলে মানুষের ক্ষতি না লাভ বলেন ক্ষতি না লাভ এদের দ্বারা ইসলামের বাগান জিন্দা হয়েছে একটা রওয়ায়েত বলে দি আজকে যে খাজা গরিব নামাজের কি চলতেছে ফাতিহা শরীফ আমার ভাইর অত্যন্ত ভাগ্যবান এরা সৎসঙ্গে থাকতে চায় খারাপ সঙ্গ নিতে চায় না গরিবে নামাজ যে পথের উপর মতর উপর ছেলেন সেটাকে মানতে রাজি আমার গরিবে নওয়াব বান্দা নওয়াজ উনি ছিলেন উসমান খারুনির উনার মুর্শেদ উনার সুহবতে থেকে উনার তকদির পাল্টে গেছে ঠিক কি না সুহবত ছাড়া সঙ্গ ছাড়া কোনো কাজ হয় না সিদ্দিক আকবরের তকদির পাল্টে গেছে ফারুক আজমের তকদির পাল্টে গেছে উসমান জুন্নুরানির তকদির পাল্টে গেছে
মাওলানি শেরে খোদার তকদির পাল্টে গেছে লক্ষ লক্ষ কাফেরের তকদির পাল্টে গেছে আমার রসূলের সোহবতে থাকার কারণে অন্যরূপ ভাবে আমার নবীর বাগানের ফুল হচ্ছে খাজা মঈনুদ্দিন সিস্তি এরা আমার নবীর বাগানের ফুল এদের সোহবতে থাকলেও লাভ আছে নাই একটু দেখাই দেব কি রকম লাভ হইছি আমার খাজা মঈনুদ্দিন সিস্তির আর 5 মিনিট দেরি করবেন একটা এখনো বাজে নাই মনে হয় বেজে গেছে নি আজ একটা নাও বাজে আর 2 3 মিনিট ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি আল্লাহ কবুল করুক আমিন আমার ভাইরা আসেন কি বুঝাতে চেয়েছিলাম আমার গরিবে নামাজের একজন murid ছিলেন কি ছিলেন একটু বলেন না murid murid কাকে বলে ফির কাকে বলে গুল বলে তো অনেক সময়ের দরকার আপাতত এতটুকু বুঝেন খাজা গরিবে নামাজ একজন আল্লাহর মকবুল বলি এত কোন সন্দেহ আমার নবীর বাগানের ফুল নবীর সাথে সম্পর্ক সৈয়দ বংশ এ আমার গরিবে নামাজের একজন murid ছিলেন উনার নাম আশা করি আপনারা জানেন হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী আলাইহি রহমাত সুবহানাল্লাহ এ কুতুবউদ্দিন বখতিয়ার কাকী আজমির নগরে আজমির নগরে আমার গরিবে নামাজের সাথে এসেছেন উনি আমার গরিবে নামাজের খাদেম ছিলেন murid ছিলেন উনি আজান দিতেন আজমির শরীফে আমার গরিবে নামাজকে ফকির বাবা বলতো সে ভারতের আজমিরের হিন্দু সম্প্রদায় যারা ছিল আমি একারে কারো সমালোচনা করার জন্য আসি নাই এখনো পর্যন্ত ভারতকে হিন্দুস্তান বলা হয় ঠিক কি না কলার আরতের মধ্যে কলা ছাড়া কিছু আছে তারপরে কাঁঠালের আরতের মধ্যে কাঁঠাল ছাড়া কিছু আছে লাউয়ের আরতের মধ্যে লাউ ছাড়া কিছু নাই এটাকে হিন্দুস্তান কেন বলা হয় এটা হিন্দুদের কি ছিল আরত আমার গরিব নওয়াজ যখন সেখানে গেলেন ওই আজমির নগরের একটা নাম ছিল সেটাকে এখনো পর্যন্ত ভারতকে রাজস্থান বলা হয় কি বলা হয় রাজস্থান আর পাঞ্জাবি নকিনের ইতরায়া এখানে মাথা খা রাজস্থান আজমির নগর এটাকে 100 অথবা 150 রাজা মহারাজা কি করত শাসন করত এই কারণে ওটার নাম দিয়েছে রাজস্থান এটা আমার গরিবে নওয়াজ সেখানে গেলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকী আমার গরিবে নওয়াজের খেদমত করতে হেদমত করতে করতে সবক আদায় করতে করতে আমার গরিবে নওয়াজ একদিন কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে বললেন হে কুতুবউদ্দিন বখতিয়ার কাকী তুমি আমার সাথে আর আজমির শরীফে তাকিও না আমি তোমাকে নির্দেশ দিচ্ছি আমার হুকুম মেনে তুমি ভারতের রাজধানী দিল্লিতে চলে যাও সুবহানাল্লাহ কোথায় চলে যাও তুমি দিল্লিতে চলে যাও দিল্লিতে গিয়ে ওখানে থাকবা ওখানে কার সান্নিধ্যে থাকবা একটু শুনেন এখান থেকে 1 মিনিটের একটা কথা আপনাদেরকে শোনাই দি আল্লাহ সবাইকে কবুল করুক আমিন বলেন সেই যুগে দিল্লির মধ্যে যিনি বাদশা ছিলেন তিনি হচ্ছেন সুলতান শামসুদ্দিন ইলতুতমিশ বলেন না সুলতান শামসুদ্দিন ইলতুতমিশ উনি দিল্লির কি ছিলেন বাদশা ছিলেন আমার গরিবে নামাজ ওখানে পাঠাই দিলেন কাকে একটু বলেন না কাকে পাঠাই দিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে সেখানে পাঠিয়ে দিলেন সেখানে কুতুবউদ্দিন আইবেকের পরে সিয়ারের উপরে যিনি বসেছিলেন কুতুবউদ্দিন আইবেকের পরে দিল্লির যিনি বাদশা হয়েছিলেন রাজত্ব তিনি যার হাতে ছিলেন উনি ছিলেন সুলতান শামসুদ্দিন ইলতুতমিশ দিল্লিতে আমার গরিবে নামাজ বললেন কুতুবউদ্দিন তুমি দিল্লিতে চলে যাও দিল্লিতে শামসুদ্দিন ইলতুতমিশ আসে উনি আল্লাহর ওলির ভক্ত ছিলেন ওখানে যখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকী গেলেন গেলেন দিন ধর্ম প্রচারের জন্য দাওয়াত দিনি দাওয়াত কাজের জন্য সুলতান শামসুদ্দিন ইলতুতমিশ কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর murid হয়ে গেছে কুতুবউদ্দিন ছিলেন গরিবে নামাজের খাজা মঈনুদ্দিন সিস্তির murid আর দিল্লির বাদশা murid হয়ে গেছে গরিবে নামাজের murid এর হাতে সুবহানাল্লাহ কারণ দিল্লির বাদশা
সুলতান ইলতুতমিশ জামশুদ্দিন ইলতুতমিশ জানে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উনি এমন একজন নেককার ওলি এমন একজন মকবুল ওলি আমি এমন ব্যক্তির সান্নিধ্যে থাকি সোহবতে থাকি যার সোহবত হয়েছে খাজা মঈনুদ্দিনের সাথে রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ ওনার সোহবতে ছিলেন সেই যুগে যারা আল্লাহর ওলি বিদেশে ছিলেন এরা একজন পতিতা মহিলাকে বড়া করলেন পতিতে মহিলা মানে বুঝছেন না জেনাখুর বেবিচারি মহিলাকে বড়া করলেন যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মাধ্যমে যদি খাজা মঈনুদ্দিন চিশতির যদি বেলায়েতের মধ্যে স্পর লাগাতে পারো তোমাকে কোটি কোটি টাকা দেওয়া হবে নাউজুবিল্লাহ বলেন না দিল্লির বাদশাহ শামসুদ্দিন ইলতুতমিশ সেই যুগের বাদশাহ কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে অসুবিধা হচ্ছে না তো এটা একটু বলে দিচ্ছি 2 মিনিটে শেষ কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে স্থান দিলেন দিল্লির রাজপ্রাসাদের মধ্যে জায়গা করে দিলেন দিল্লির বাদশা হলেও আল্লাহর ওলির সুবতে থাকতেন সকাল বেলায় নামাজ পড়ে ফজরের নামাজ দিল্লির রাজধানীর আশেপাশে বিভিন্ন পার্ক আছে না নাই পার্ক বুঝেননি গাছপালা দিয়ে কত সুন্দর করে বানায় রাখে না পার্কের মধ্যে হাঁটতেছেন এমন সময় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এবং সুলতান শামসুদ্দিন কি বলেছিলাম যে শামসুদ্দিন ইলতুতমিশ শামসুদ্দিন ইলতুতমিশ দিল্লির বাদশা এবং কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এভাবে যখন নিজের মুর্শিদ আগে হাঁটতেছে পিছনে ইলতুতমিশ হাঁটতেছেন এমন সময় আর যারা প্রজারা আছে এরা পিছনে হাঁটতেছেন হুজুর আগে হাঁটতেছে পিছনে বাদশাহ আর যারা উজির আছেন এরা পিছনে হাঁটতেছেন এমন সময় সেই দিল্লির বাগানের পাশে সেই দিল্লির পার্কের একজন বেবিচারী মহিলা এসে বললেন এ সুলতান ইলতুতমিশ শামসুদ্দিন আমাকে একটু আপনার মুর্শিদিয়া মুর্শিদ কুতুবউদ্দিন বখতিয়ার সাথে বিবাহ করাই দেন নাউজুবিল্লাহ আর একটু জোরে বলবেন না সুলতান ইলতুতমিশ বললেন হে বেয়াদব মহিলা আমি আমার মুর্শিদের সাথে তোমাকে কেমনে বিবাহ দিতে পারি তোমার কোনো পরিচয় নাই তোমাকে কোনো তুমি কোন আলমারাতুল মখতুবা নই তোমাকে কোনো কি দেওয়া হয় না প্রস্তাব দেওয়া হয় নাই তুমি আনপ্রস্তুত হঠাৎ এসে বলতেছো ওনার সাথে আমাকে বিবাহ করাই দাও আদ্য করাই দাও এটা কি করে সম্ভব একজন স্বামী স্ত্রী বিবাহ হওয়ার আগে স্বামীর পরিবার কনের পরিবার একটু জাস্টিফাই করতে হয় ঠিক কি না আমার ভাইয়েরা এগুলো না বুঝে স্বামী স্ত্রীর মধ্যে কুফু হয় না সামঞ্জস্যতা আছে কি না কোন পরিবারের কি জাইল্লা লাইল্লা লর বাশাল্লা জাইল্লার বলে বিয়র ইমবে শরীয়তে সাইতে হইয়ে না হয় এখন মন্ত্রী ফল যদি জাইল্লার ফল নবি ফল বিয়া করে দিলে বা খোঁজ হইবে না নইবু বউ কইবে তো তুই যদি জাইল্লার ফল আইলান দিকে মন্ত্রী ফল বাশার ফল আজ নেবে না গুতা মারিবো জামাই বউ হইলে উইতে জাইল্লা তো এনো আছে বাদ দরে তত্র গাছ আছে দিলে মারি মাথা ফাড়ি দিবে ইয়া হাজল নিয়া এই কারণে তো আমাদের ছেলেরা তো চিনে না আজকে সংসার ব্যঙ্গে যাওয়ার কারণ হচ্ছে সংসার দাম্পত্য জীবন এক মাস দুই মাস এক বছরের ভিতর ব্যঙ্গে যাওয়ার কারণের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ কয়েকটি কারণের মধ্যে একটা কারণ আমি আজকে বলছি সেটা হচ্ছে শরীয়ত মোতাবেক এটাকে কুফু বলে কুফু কুফু এটাকে আমরা প্রাধান্য দিই না এটা কিন্তু একটা জরুরি বিষয় যে কনের বাবা এবং বরের বাবা কনে পক্ষ বর পক্ষ চাইবে আমার মেয়ে যাকে বিবাহ দিচ্ছি তার সাথে আমার ছেলের সংসার হবে কিনা আর মেয়ের পক্ষকে চিন্তা করতে হবে আমি যাকে আমার মেয়ে বিবাহ দেব সে আমার মেয়েকে চালাতে পারবে কিনা তার সাথে আমার মেয়ের সাথে হবে কিনা ওই পরিবার উনি যদি দশতলা বিল্ডিং এর মালিক হয় আমি যদি ঝুপড়ি বাসায় থাকি তাহলে একটা সমস্যা দেখা যেতে পারে হয়তো প্রতি কথা করতে পারে ওরা বাঙ্গা ঘরের মেয়ে ফুয়া তুই আর বিল্ডিং তো এনা বা আর হন না এং হইতে হইতে একদিন খবর তুরুল ডায় সারে দিলাম তাহলে সংসার বাগি ইউনিয়ন এই কারণে কনে পক্ষ বর পক্ষকে কুফুগুলো একটু রক্ষা করতে হয় ঠিক কি না আমার ভাইয়েরা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সামনে শামসুদ্দিন ইলতুতমিশ বলেন হে মহিলা তোমাকে প্রস্তাবও দেওয়া হয় নাই আমার মুর্শিদের সাথে তোমার সাথে বিবাহ হওয়া এটা তো অসম্ভব ব্যাপার অসম্ভব
একবার বললেন ওই মহিলা আবার বললেন আমাকে বিবাহ করাই দাও দ্বিতীয়বার বললেন আমাকে বিবাহ করাই দাও না তোমাকে বিবাহ করাই দেব না বিয়াদব মহিলা হঠাৎ করে ওই মহিলা রেগে গিয়ে বললেন হে শামসুদ্দিন ইলতুতমিশ আপনি আমার উপর রেগে যাবেন না আমি বলতেছি আমি মহিলার গর্ভের ভিতর যে বাচ্চা আছে ওই বাচ্চা হচ্ছে আপনার মুর্শিদে করিম আপনার মুর্শিদ سلطان نه حضرت قطود بختیار کاکیر چلے نعوذ باللہ بولین نا امار گربر مدد جے بچہ اسے نا کار بچہ قطب الدین بختیار کاکیر بچہ تا خلن بیادوی ماب کربین اٹا ابوی دو سلطان نا اونی بولین হঠাৎ করে এসে বললেন আকস্মিকভাবে এ সুলতান শামসুদ্দিন ইলতুতমিশ আপনি দিল্লির বাদশা বিচার করেন আমার পেটের ভিতর এখন যে বাচ্চা নাড়াচাড়া করতেছে এই বাচ্চা হচ্ছে আপনার মুর্শিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর ছেলে নাউজুবিল্লাহ না আরো জোরে বলেন তাহলে যুগে যুগে ওলির দুশমন ছিল কি ছিল না মহিলারও ছিল পুরুষও দুশমন এরা ওলির মানহানি করতে পারে নাই কারণ এরা حرام মানুষের সুহবতে ছিল ঠিক কি না কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে এই কথা বলার সাথে সাথে হে শামসুদ্দিন ইলতুতমিশ আপনার মুর্শিদের বাচ্চা আমার গর্ভের জেঠা সেঠা এই কথা বলতে দেরি নাই কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর মাথা নিচু হয়ে গেছে চোখ উপরে দিকে আর দেখতে পারছে না আয় আল্লাহ আমি এখন কি করতে পারি আমাকে যে মিথ্যা অপবাদ দিচ্ছি দিল্লিতে এসে হায় আল্লাহ কেন তো আমার মুর্শিদ খাজা মঈনুদ্দিন চিশতিতে কেন নাই উনি তো আজমিরে আছে আমি তো আমার মুর্শিদকে ফেলে দিল্লিতে এসেছি আমার মুর্শিদের অর্ডার মোতাবেক আয় আল্লাহ আমি এখন কি করতে পারি উনি চিন্তা করতেছেন মাথা নত করে এমন ভাবে কান্না শুরু করে দিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর দাড়ি ভিজে গেল জুব্বা মুবারক ভিজে গেল রাজ দরবারে যারা আছে তাদের মাথা নত হয়ে গেল শামসুদ্দিন ইলতুতমিশ কথা বলতে পারতেছে না আমার মুর্শিদ কে এরকম কথা কেন বলল একজন আরজেনের দিকে তাকাতে পারতেছে না সবাই নিচের দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ পর ওই মহিলা চুপ করে আছে কতদিন বখতিয়ার কাকীর একটা কথা মনে পড়েছে আমার মুর্শিদে করিম হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আমাকে দিল্লিতে পাঠিয়ে দেওয়ার সময় আমার বিদায় কালে আমাকে একটা কথা বলেছিলেন হে কুতুবউদ্দিন তুমি যখন দিল্লিতে যাবা কোন সমস্যার সম্মুখীন হলে কোন বিপদে পড়লে তুমি আমি মঈনুদ্দিনকে একটু খেয়াল করবা আমাকে একটু ডাক দেবা পৃথিবীর যেই প্রান্তে থাকি না কেন আমি গরিবে নামাজ কাল্লা বেলায়তের তাস পড়াইছেন নবীদের কাল্লা নবুয়তের তাস পড়াইছে আর আমাকে যে বেলায়তের ইঞ্জিন ফিট করে দিয়েছে আল্লাহ সেই ইঞ্জিনের পাওয়ার বদলতে আমি পৃথিবীর যেই প্রান্তে থাকি না কেন আমি তোমার কাছে হাজির হয়ে যাব আর জোরে বলুন না সুবহানাল্লাহ এই কথা বলতে দেরি নাই কুতুবউদ্দিন বখতিয়ার কাকী সামনের দিকে কয়েক কদম বাড়ি উনি হঠাৎ করে দুই চোখের পানি ছেড়ে ডাক দিলেন ইয়া গরিব নওয়াজ দিকা দয়া ইলাহি ও আজমির মুআল্লা কেসে বসতি হিকা দে يا إلهي واج میرے مولا کیسے بستی ہے جہاں پہ رات و دن مولا تیری رحمت برستی ہے سبحان اللہ غریب نواز کے جکن ڈاک دیلین আপনারা মনে করবেন অনেকে বলেন এগুলো জাদু বলতেছে আল্লাহর বলির কারামতকে যারা জাদু বলে এরা বেঈমান এরা কি গরিবে নওয়াজের কারামতকে যারা জাদু বলে অবাস্তব ঘটনা বলে এরা বেঈমান এরা মুমিন না মুনাফে ঠিক কি না আমার ভাইয়েরা
আমার গরীব নওয়াজকে যখন ডাক দিলেন শুনতে পাচ্ছে কিনা এখান থেকে একটা কথা বলে দিই বিজ্ঞানের যুগে মোবাইল আছে রে নাই একি নমাতে করাবা এটা বানাইছে ইহুদি নসরার ছেলে সে উযুর ফরজ কয়টা জানে না হল ফোন দুই না জানে এইটা বানাইয়ে দে মোবাইল এখানে মাসখানে কোনো তাত আছে বলেন না বিজ্ঞানের ছাত্রদেরকে বলছি যারা সায়েন্সে পড়ছেন আপনারা বলেন এতগুলো বিজ্ঞান মানতে পারেন এগুলো মানতে পারেন না এটা তো বিজ্ঞানের পাড়ে আছে না নাই আসসালামু আলাইকুম কান কই বলেন না বলেন না কি বলতেছে ঢাকায় একটু বলবেন না আসসালামু আলাইকুম কে বলতেছে জিসনে মোবাইল রিসিভ কিয়া উসনে ফোন করনে কে বাদ ইয়ে বোলা কে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেন আছেন খানা নখ আচ্ছা আপনি বলে একান্ত থেকে যে ফোন দিলাম আমেরিকা শুনতেছে না এখানে মাসখান করে তাত আছে আলি শর্মনে বন্দর টিলে তার আছে বল আর হকসবাজার তাত তাত নাই বাবা এডা আছে না এলো কইলে যদি 12000 মাইল যদি 12000 মাইল দূর থেকে দি ওয়ালাইকুম আসসালাম বলতে পারে এবার ইহুদি নসরার এক জ্ঞান খরচ করে ছোট্ট একটা এত বড় ইঞ্জিন এখানে ফিট করে দিয়েছে ইটা ইটা যে ঈমান না দুনিয়া না আল্লাহ জ্ঞান দিয়ে দিয়ে খরচ দিয়ে দে এখান থেকে যদি 12000 মাইল দূরে যদি ওয়ালাইকুম আসসালাম বলতে পারে এবার আল্লাহ আল্লাহর ওলিদেরকে যে ক্ষমতা দিয়েছেন যে বেলায়েতের পাওয়ার দিয়েছেন সেই বেলায়েতের খানে সাইলি পৃথিবীর যে কোনো প্রান্তে ডাক দেখ না কেন গরীব নামাজ গৌসে পাক শোনার ক্ষমতা আছে না নেই সবাই মানতে রাজি আছেন হাত তুলে বলেন কে কে আছেন আপনি মোবাইলে হ্যালো বললে হ্যালো কেমন আছেন যদি বলতে পারেন এটা যদি শোনা যায় আল্লাহর ওলিরা বেলায়েতে ক্ষমতায় শোনার অধিকার আছে না নেই পারে কি পারে না আর যদি আপনি আল্লাহর ওলির বেলায়েতে শক্তিকে না মানেন তাহলে এদের ওলির ক্ষমতা মোবাইলের ক্ষমতা সে কমে গেছে নাকি মোবাইল সে কমে গেছে আরো বিজ্ঞানের ছাত্র দাবি করেন এন্ডিকে বিজ্ঞানী ফরিলাম নাই যেই বিজ্ঞান পড়ে নবী ওলির দরবার ছিনে সেই বিজ্ঞানের দাম আছে ঠিক কি না আমার ভাইরা সেই বিজ্ঞানের দাম আছে না হয় হইন দিবে ফুডর মাথা এন্ডিকে বিজ্ঞান সায়েন্স পড়ে কোন লাভ নাই দূরি করি দে যদি নূর ঈমান সে ऐसी शान नहीं सी आजिमत नहीं चाहिए मिल गई है नबी की गुलामी हमें अब जमाने की दौलत नहीं चाहिए जय विज्ञान जय ज्ञान जय आलम আমার নবীর ওলির দুয়ার থেকে সরাইয়ে দেয় সেই রকম বিজ্ঞান এলম সম্মানের দরকার নাই ঠিক কি না আমার ভাইরা হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকী যখন ডাক দিলেন আমার গরীব নওয়াজের বেলায়েতের কানের মধ্যে আওয়াজ আইয়ে নেন ওয়াইর কিরে 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 আমি উযু করার সময় আমার মুরিদের আওয়াজ কেন কানে আসতেছে গরিবের নামাজ আর দেরি করে না আল্লাহু আকবার বলে এক সেকেন্ড দেরি নাই আকাশের উপর উড়ে দিল্লির বাসভবনে নেমে গেলেন আপনারা বলুন এখন বর্তমান বিজ্ঞানের যুগে অনেক মানুষের হাতের মধ্যে ফ্যান লাগা দিয়ে এনে বিমানের ফাঁকার মতো উড়ে দিয়ে আসে না নাই ইতেরা নহ খবাজিকা নিশা মাতার দবাজি তারা শিকার নগরত দে অদ অদ তেল মরিচ ফরত দে তা লাই খত দে উজুর ইনো খেয়াল করো নাকি বহুত মানুষ উরত দা কাশত আছে না নাই কি দিয়ে দে কি এর ফ্যান বিমানের মাঝে ফাঁকা আছে না ফাঁকাই ব্যত সেকেন্ড টেবি তোর হওয়াজার কুটিবার গুরের ইবাই এত কুড়া বিমানের 1500 মানুষ তুলি ফেলার ঠিক কি না তো বোন মানুষের গা মায়ের ফ্যান ফিট করে দিয়ে বাতাস বিমানেরই বের মতো ফিট করে দিয়ে উড়ে নেন উড়ের সাগরের উদ্দুর ইজার গই আবা আলিম জেলে সাই তো দেখতে ফলে ফলে টিপু সুলতান কত উড়ি যার গো মানুষ আর শুনো তাই ঠিক ফল হইতে তো কম্পিউটার উড়া দিক ওয়াকার ভাই তারা উড়া দিরি ইয়ার তো হাড়ি ইয়ার দিব ইয়ার তো হাড়ি উড়িয়ে নে যার গই উদ্দে আকাশে তুলে একটা ড্রোন
ড্রোন সিনেনি আপনারা নমাতে কাকি প্রধানমন্ত্রী যখন এখানে টানেল উদ্বোধন করার জন্য এসেছিল ড্রোন একটা দিছে না ইয়ানো উড়ি উড়ি কেন করে দে এমন বিমানও আছে বর্তমানে মানুষ ছাড়া রিমোটের উপর সেই জায়গায় কি করতেছে হামলা করতেছে সেই জায়গায় কোনো পাইলট ছাড়া আমনা আমনি বিমান গিয়ে ওখানে মেরে গাঁঠিতে আবার চলে আসছে ঠিক না এক কাম বিমান এক কাম ড্রোন এক কাম রকেট মানুষ ছাড়া যদি এমনি রিমোটের উপর কি করতে পারে চলতে পারে উড়তে পারে আল্লাহর ওলিদের বেলায় তো শক্তিতে আকাশে ওড়া পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে উড়ে যাওয়া ওলির জন্য এটা কোনো ব্যাপার না এমন এমন আল্লাহর ওলি আছে কিতাবে দেখেছি হদুড়া আল্লাহ এত জমিনের মাঝে কি করতে হই কুল সিরু ফিল আরদ হই আলাল আরদে বলে নাই জমিনের উপর বলে নাই জমিনের ভিতর হই তো সফর করিবেন নাই তো ফরাদ দুজুর হদ দে জমিনের উদ্দিয়ে নে সফর করা ভ্রমণ করা এটা সম্ভব ভিতর দিকে এনে সম্ভব ইনতাই এবি একটা গরি নেরকম কোরআন থইয়ে দে আল্লাহ তোমরা জমিনে সাইর করো তো বিনে সাইরুল উদ্দিয়ে নে করি তারে মেরি তরদি করি তেরিব না তুজুর গজার কি আই নাম ন হই দে বাক্কর করি দের কি হদ জমিনে তরদি সাইর করি নিয়ে হদ ন ফার হদি কাই আই দেখাই তুলি অ্যাঙ্গরি দের হদ সক বন্ধ করো সক বন্ধ করি বন্ধ করে টুম মার কে দে ইন্দি টুম মারো মাথা দুড়ি গই এভাবে করে দে সফর সুবহানাল্লাহ এটা কোন ব্যাপার নয় গরিবে নামাজ তাইয়ে মখানি ফন্না যারা জানি তারে হই তারে তাইয়ে জামানি আর তাইয়ে মখানি এ কিয়া হে অল্প সময়ের ভিতরে হাজার হাজার দূরত্বর জায়গা সেকেন্ডে ভিতরে ফারিজং গই ইয়ানর হদে তাইয়ে জামানি জান নাকি মক্কা শরীফ তো বাইতুল মুকদ্দাস সেকেন্ড থেকে সাত আসমান সপ্ত আসমান থেকে লা মক্কা অল্প সময়ের ভিতরে যাইনে আমার নবী যাবার মক্কা নগরে চলে আসলেন এটাকে বলা হয় তাইয়ে মকানি জোরে সরে বলুন সুবহানাল্লাহ অল্প সময়ের ভিতরে জায়গা অতিক্রম করা অল্প সময়ের ভিতরে দ্রুত ছড়ে আসা এটাকে বলা হয় তাইয়ে জামানি তাইয়ে মকানি আল্লাহর ওলি ওলের রহম ফারানে না ফারে গরিবে নামাজ এসে গেলেন এসে যাওয়ার সাথে সাথে সবাই সুগ্রান হয়ে গেল সুগ্রান ছড়তেছে ছড়িয়ে গেল আশ্চর্য হয়ে গেলেন ইয়া কুতুবউদ্দিন উনি মাথা তুললেন কি হুজুর দেখতেছেন সামনে মুর্শিদ হাজির সুবহানাল্লাহ হে কুতুবউদ্দিন কান্দিও না বাবা হারা যে ছেলে বাবাকে হারিয়েছে মাকে হারিয়ে ফেলেছে টাউনে এসে সে ছেলে কান্দতে কান্দতে চোখের পানি বন্ধ হয়ে যায় শুকিয়ে যায় ঠিক না বাবাকে কিছুক্ষণ পরে পেলে আবার কি চলে আসে কান্না সে অনুরূপ ভাবে কুতুবউদ্দিন বক্তিয়ার কাগে কান্দতে কান্দি হা চোখের পানি শুকিয়ে গেল নিজের মুর্শিদকে যখন দেখলেন আবার কান্না চলে আসে হুজুর আপনি কেন এখানে আসলেন কতবদিন আমি তোমাকে বলছিলাম না বিদায় খালে তুমি যেখানে থাকো না কেন আমাকে স্মরণ করবা এই কথা বলতে দেরি নাই গরিবে নামাজ বলেন তোমার কি সমস্যা হুজুর কোন সমস্যা নাই এই মখিরার গর্বের ভিতর যে বাচ্চা আছে ওই বাচ্চা নাকি আমি কুতুবউদ্দিনের আমার উপর একটা মিথ্যা অপবাদ দিচ্ছে এই মহিলা প্রতিটা মহিলা এই কথা বলতে দেরি নাই আমার গরিবে নামাজ নিজের আঙ্গুলে ইশারা করলেন হে মহিলার গর্বের বাচ্চা কুল তুমি বলো তোমার বাবাকে গরিবে নামাজ বললেন হে মহিলার গর্বের বাচ্চা তুমি বলো আমি মঈনুদ্দিন আল্লাহর বলি চাই তুমি বলো তোমার বাবাকে প্রকৃতপক্ষে তোমার জন্মদাতা বাবাকে এই কথা বলতে দেরি নাই ওই পেটের ভিতর থেকে বাচ্চা বললেন লাব্বাইক ইয়া গরিব নামাজ ওখান থেকে আওয়াজ আসতেছে হে গরিব নামাজ আমি হাজির আপনি কি বলতেছেন যে তোমার বাবা কে উনি উত্তর দিলেন মাইহিয়া বলে ডরার কিরার ফেড়ে ভিতর কেন বাচ্চা মাতের হতাহর ওই বাচ্চা বললেন হে গরিব নামাজ আপনার মুরিদে খাস কতবদিন বক্তিয়ার কাকে পুত পবিত্র উনার কোনো দোষ নাই আমি হলাম একজন রাকালের বাচ্চা আমার মা ইহুদি কাফের খাতে বিকৃত হয়ে আপনার মুরিদের মাধ্যমে আপনার বেলায়তের মধ্যে এসপট লাগাতে চাচ্ছে এ গরিবে নামাজ
আপনার কুতুবউদ্দিনের কোনো দোষ নাই অপরাধী হচ্ছে আমার মা খারাপি করে একজন রাকানের সাথে গ্রুপ সেলের সাথে মিলন করে আমাকে নিয়েছে সুতরাং আপনার কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি পুত পবিত্র এই কথা বলে কুতুবউদ্দিনের বেলায়েতের সাক্ষী দিলেন সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে আমি আপনাদেরকে বলতে চাইব যে ঈমান নষ্ট হয় খারাপ সুবতের কারণে অসৎসঙ্গের কারণে কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি দীর্ঘ দিন গরিবে নওয়াজের সুহবতে থাকার কারণে আজকে বেইজ্জতি থেকে উনি রক্ষা পেয়েছে ঠিক কি না আমার ভাইয়েরা কিয়ামত পর্যন্ত যারা আমার গরিবে নওয়াজের পক্ষে থাকবেন নবীর পক্ষে থাকবেন সিদ্দিক আকবর ফারুক আজম যেমন নবীর পক্ষে ছিলেন সেভাবে যতদিন থাকবেন এই বন্দর টিলার লোক যতদিন আমার গরিবে নওয়াজের পক্ষে থাকবে আল্লাহর ওলিদের নবীদের সাহাবীদের তবে তাবীদের পক্ষে থাকবে ততদিন আপনাদের মান সম্মান কেউ হানি করতে পারবে না ইনশাআল্লাহ ঠিক কি না আমার ভাইয়েরা এই জন্য এক শায়ের বলেন নেগাহে ওলি মে নেগাহে ওলি মে ইয়ে তাসির দেখি বদলতে হাজারো কি তকদীর দেখি নেগাহে ওলি মে ইয়ে তাসির দেখি বদলতে হাজারো কি তকদীর দেখি সালাত নিয়াম خاجہ کروزا یا خاصخ دور سبحان اللہ شاعر کی بولچے دیکھیں غریب نواز شان لیکن صدا وہ سنتے ہیں ضرور وہ ہے خدا کا پیارا نبی کا دلارا وہ ہے خدا کا پیارا نبی کا دلارا یہ ہے خواجہ کی شان اللہ اللہ کیا ہے خواجہ کی شان اللہ 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 بولو سویدا سے نہ کی کہو نہ کیا ہے خواجہ کی شان اللہ قبول کرو کہ آمین بولیں نا اور شاعر بولتے خواجہ کے لیے اپنا غربار لوٹا دیں گے کر دوں گا نظر دل کی ہستی کو مٹا دیں گے سارا دنیا نام مبارک لب پر نام مبارک لب پر خواجہ پیا کا آج بھی ہے اور کل بھی رہے گا نام مبارک لب پر خواجہ پیا کا آج بھی ہے اور کل بھی رہے گا ضرور سر بولو نا سبحان اللہ جاک اللہ مادر کے نکر ولی دیر ساتھ حقان ربانی عالم سنید دیتا کر توفیق دان کرو رسول اتبا نبیر اتا رسول انشرن پوری پنن باب قرار توفیق دان کرو آمین بولن اپنا رکھو مونو کسٹو اینے چنہ مار کتبت ترائی কেউ কষ্ট পেয়ে তাহলে একটু কমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন আমি আসলে কাউকে টার্গেট করে ইন্ডিকেট করে কোনো কিছু বলিনি বাস্তব জিনিসটা তুলে ধরার চেষ্টা করেছি আল্লাহ আমাদের এই তরুণ ভাইকে ভাইদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর এবং শেরে বাংলা কাদেরী যে সুন্নি আকীদার উপর দায়েম কায়েম ছিলেন আল্লাহ সেভাবে এক একজনকে সুন্নিয়ত রত্ন হিসাবে আল্লাহ তুমি কবুল করো আমিন আরো জোরে বলেন আমিন مرحبا مرحبا অধ্যক্ষ মাহফিলের
اللهم امين مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم خذ بلطفك يا الهي ما الله زاد القليل مفلسا بالصدق ياتي عند بابك يا جليل ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مولاي كريم كبير جني الله আমি গুনাগার চট্টগ্রাম ইপিজেড বন্দর টিলা দক্ষিণ হালি শহর আল্লাহ সুপরিচিত একটি সংগঠন আল্লামা আজিজুল হক শের বাংলা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা আয়োজিত আজকের আজিম উরসাদ নূরানী ইমানি মাহফিল আমি গুনাগার হাক্কানী রব্বানী উলামায়ে কেরাম হাফেজ আজম মুরব্বি সমাজ যুব সমাজ কোচি কোচি মাসুম ভাইদেরকে নিয়ে আল্লাহ কলেজের বাচ্চা ছাত্র ভাইদেরকে নিয়ে আল্লাহ ব্যবসায়ী ভাইদেরকে নিয়ে আল্লাহ বিভিন্ন ড্রাইভার ভাইরা আছেন চাকরি যে বুদ্ধিজীবী আইনজীবী আয় আল্লাহ বিভিন্ন রিক্সা চালক ভাইরা সর্বস্তরের সুন্নি ভাইরা আল্লাহ হাত তুলেছেন মাওলা এ পর্যন্ত যা কোরআন সুন্নার আলোক আলোচনা হয়েছে মাওলা বল ত্রুটি ক্ষমা করে তোমার শাহী দরবারে কবুল করে না ইলাল আলামিন বাবা তুমি দেখি স্যার উল্লাহ তাম বেকরামের দরবারে দরবারে পৌঁছে দাও এ আল্লাহ আমাদের সালাত ও সালাম মিলাদ কিয়ামের হাদিয়া সদর সোনার মদিনে তোমার পেয়ারা মাহবুব নবী নূরানী নবীর নূরি রওজাই পৌঁছে দাও সাহাবায়ে কেরাম তাবেয়িন তাবেউদ্দিন আমি সদাই মে তরিকত বিল খুসুস সুদাই কারবালা সুদাই সুদাই খন্দক রিদওয়ানুল্লাহ তাআলার মাজবারে দরবারে দরবারে পৌঁছে দাও এ আল্লাহ পীর পীরা মীর মীরে শাহজিলা মাহবুব সুবহানি কুতুব রব্বানী কিন্দিল আরশ রহমানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি গেলেন দরবারে পৌঁছে দাও নাই মুস্তফা খাজি খাজাগান খাজা মরিদি সিসানমি সঞ্জিত দরবারে পৌঁছে দাও শাহিন শাহ সিকুড়ের দরবারে পৌঁছে দাও আয় আল্লাহ তামা মাউলে করম আব্দাল নুজামা নুকাবাত খিয়াস খিয়া সবার আর পাকে পৌঁছে দাও চট্টগ্রাম বারাউলিয়া শামান সাহাবাদ শাসন মুসনাউলিয়া আমিরুল আউলিয়া কৌসুমা জন্ডার দরবারে পৌঁছে দাও হালিশর দরবারে খুদুর কালার দরবারে পৌঁছে দাও আল্লাহ মাওলা সানি ওয়াইসুল করণি যার নামে এলাকার বাইরা সংগঠন করেছেন আল্লাহ আল্লাহ আল্লামা আজিজুল কাদেরী রহমতুল্লাহ শের বাংলার দরবারে পৌঁছে দাও আল্লাহ তামাউলে কারামে রুখানে বৈজাত বরকাত দি আল্লাহ আমাদের কলবকে মুনাব্বর করে দাও আমিন সারা বিশ্বের মুসলমানের কবরে কবরে পৌঁছে দাও আমাদের মেহরবান মা বাবা দাদা দাদা আত্মীয় স্বজন আয় আল্লাহ আমাদের মা বাবা কোন অবস্থায় আছে কবরে জানি না মা বোন হায় আল্লাহ যার মা নাই যার বাবা নাই সে জানে মা বাবা কত বড় নিয়ামত মা হারানোর ব্যথা বাবা হারানোর ব্যথা সেই জানে যার মা নাই বাবা নাই রে আল্লাহ আল্লাহ আমাদের মা বাবার কবরে পৌঁছিয়ে দিও আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ হায় আল্লাহ যাদের মা বাবা নাই তাদেরকে তুমি সান্ত্বনা দান করো আল্লাহ আয় আল্লাহ আমাদের আব্বা আম্মা যারা জীবিত আছে মাওলা আল্লাহ তাদের হায়াতের মধ্যে অবরন্ত বরকত দান করো আল্লাহ আল্লাহ তোমার নবী বলেছে মা মিন ওয়ালাদিন বারিন নাজারা ইলা ওয়ালিদাইহিন দাল কিবরে কোন একজন নেককার সন্তান নেককার সন্তান বুড়া মা বাবার চেহারার দিকে রহমতের নজরে মায়ের নজরে তাকাইলি মাওলা আকবার আল্লাহ তাকে একটি কবুল হজের সওয়াব দান করে আল্লাহ সাহাবাই কেরাম তো জিজ্ঞেস করে যে তোমার নবীকে একবার তাকালে মা বাবার চেহারার দিকে একটি হজের সওয়াব পাওয়া যায় যদি একশো বার তাকা কিরকম হবে পেয়ারা নবী বলেছেন একশোটি হজের সওয়াব আয় আল্লাহ আমাদের মধ্যে যারা বাইরা না বুঝে মা বাবার উপর আল্লাহ মানবীর নির্যাতন চালাচ্ছে আল্লাহ নির্যাতনের ইষ্টি ইষ্টিমূল চালাচ্ছে আল্লাহ আল্লাহ তাদেরকে সমাজ দান করো বুঝ দান করো আল্লাহ এলা এলাকার তরুণ ভাইদেরকে সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করো আল্লাহ
اي الله اكتا بودا غاس پورانا غاس الله غاسة جدي كونو فشل نا دور لئو كونو فلفر نا دور لئو اوهي غاس تو سايا دي وار كارنه كيو كاتنا اي الله بودا ما بابا انكام كورا ما درگه كواتنا پلنه تو تادر دوار سايا تا ما در ما ترو پورا چه الله اي الله আমাদের মা বাবার দোয়া নেওয়ার তৌফিক দান করো যার ঘরে বুড়া মা বাবা আছে তার ঘরে মক্কা মদিনা আছে আল্লাহ আমিন আয় আল্লাহ আমাদের মা বাবার খিদমত করার তৌফিক দান করো আগে শুনতাম ডাকাতের হাতে অমুক নিহত হয়েছে সুরের সুরির আঘাত অমুক মারা গেছে কিন্তু আয় আল্লাহ কোন জমানে বসবাস করতেছি মিডিয়ার পর্দা খুললে দেখা যায় সেলের খাতে বাবা খুন হয়েছে সেলের খাতে মা খুন হয়েছে সেলের খাতে মা বাবা খুন হয়েছে হায় আল্লাহ এগুলো কি দেখতেছি আল্লাহ আমাদেরকে হেফাজত করো আল্লাহ আল্লাহ যে সকল ছেলে মেয়েদের হাতে মা বাবা বন্দি আছে কষ্টে আছে আল্লাহ তুমি তাদেরকে বুঝ শক্তি দান করো আল্লাহ اي الله تدرك ما بابار انوغتو بانية داو ما بابار شبه دوار توفيد دان کرو الله جي ما بار چهران دي كتا کل ما بابار چوكر جوتي باري الله شئ ما بار خدمت کرو توفيد دان کرو الله ما خوش رخي تو رحي خوش خدا مجھ کو دعا دے ما আল্লাহ আমাদেরকে মা বাবার খিদমত করার তৌফিক দান করো আল্লাহ আয় আল্লাহ বিশেষ করে এলাকাবাসীর গুনাহ খাতা মাফ করে দাও আয় আল্লাহ আমরা যারা খাত তুলেছি শের বাংলা ফাউন্ডেশনের ভাইয়েরা এ মাহফিলে আজকে যারা এসেছেন এক একজন এক এক পদে আছে আল্লাহ আল্লাহ সবার ফরিয়াদ কবুল করো আল্লাহ আমাদের জিন্দেগি সগীরে কবিরে বড় ছোট জানতা আল্লাহ যত গুনাহ করেছি আজকে তওবা করি মাওলা আমাদের তওবা কবুল কর আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো আমার বাইরে যারা লেখাপড়া করে জ্ঞানী গুণী বানিয়ে দাও যারা প্রবাসে তাকে সহযোগিতা করেছেন এই মাহফিলে তাদের অফুরন্ত কোটি কোটি বরকত দান করো ব্যবসার মধ্যে ইনকামের মধ্যে বরকত দান করো কফিলের সাথে আরবাবের সাথে বিদেশের সবিনে মুআমালা লেনদেন ভালো করে দাও আজকে যা কিছু আদায় করলাম আল্লাহ এগুলোর ফাতিয়ার সওয়াব এই এলাকার যত কবরবাসী আছে প্রত্যেকের কবরে কবরে পৌঁছে দাও পরীক্ষা দিয়ে দাখিল পরীক্ষা দিয়ে এসেছি পরীক্ষা দিয়ে ছাত্রছাত্রী ভাই বোনদের আল্লাহ ভালো রেজাল্ট করার তৌফিক দান করো আল্লাহ তাদেরকে গায়েবী মদত করে আল্লাহ স্মৃতি শক্তি বাড়িয়ে দাও আল্লাহ কলম দিয়ে যেন সব আদায় করতে পারে প্রতিটি বস্ত্র যেন শুদ্ধভাবে উত্তর লিখতে পারে সে তৌফিক দান করো আমিন এই সংগঠনের অনেক তরুণ ভাইরা ছোট ছোট ভাইরা মাদ্রাসা খুলেছে বাচ্চা লেখাপড়া করে আল্লাহ প্রত্যেককে জ্ঞানী গুণী বানিয়ে সুন্নিয়তের খেদমত করার তৌফিক দান করো আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের উপর দায়েম কায়েম থাকার তৌফিক দান করো আল্লাহ এই সংগঠনকে কিয়ামতের জারি সারি রাখো আল্লাহ এই সংগঠন থেকে যারা ইন্তেকাল করেছে তাদের কবরে পৌঁছে দাও এই সংগঠনের ভাইদেরকে যারা অর্গানাইজ করেছেন উৎসাহিত করেছেন মুরব্বীরা সহযোগিতা করেছেন সর্বস্তর সুন্নি ভাইরা প্রত্যেকের দান দক্ষিণাকে কবুল করো আল্লাহ প্রত্যেকের ফরিয়াদকে কবুল করো আল্লাহ অভাবীর অভাব দূর করে দাও আল্লাহ যারা অসুস্থ সেবা দান করো আল্লাহ যাদের কাজকর্ম নয় তাদের কাজকর্মের ব্যবস্থা করে দাও হালাল রিজিক বক্ষণ করার তৌফিক দান করো আল্লাহ ড্রাইভার ভাইদেরকে বিভিন্ন অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো হালাল রিজিক ইনকাম করার তৌফিক দান করো চাকরিজীবী ভাইদেরকে প্রমোশন দান করো আল্লাহ হায় আল্লাহ আমার এই সংগঠনের ভাইয়েরা যে আন্তরিকতা আমাকে দেখিয়েছেন ভোলার মতো নয় হায় আল্লাহ এটা তো আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে এই সংগঠনের ভাইদেরকে তুমি কবুল করো আল্লাহ তাদের জিন্দগির গুনাহ হাতা মাফ করে দেও আল্লাহ তাদের মা বাবার গুনাহ মাফ করে দেও আল্লাহ আজকের এই মাহফিলের সওয়াব কাল ময়দানে মাহশরে তোমার নবীর খাতে তাদেরকে দিও মাওলা পিয়ারা নবীর খাতে যেন খাউজে কৌজের পানি পান করতে পারে সেই সুযোগ তাদেরকে দিয়ে দিও আল্লাহ মাওলারে আখেরি বরিয়াত ফিলিস্তিনের মুসলমান মা বোনদেরকে হেফাজত করো আল্লাহ
এরা তো আমাদের ইমানি বাইবেল মুসলিম সে মুসলিমিকা ইয়ে দিনে করিশিতা আজ ভি হ্যায় কল ভি রহেগা আজ ভি হ্যায় কল ভি রহেগা আল্লাহ আমাদের আমাদের হেফাজত তো নামাজ পড়ার তৌফিক দান করো সামনে রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করো আসন্ন শবাবরাত রাত্রিতে নফল আবাদ করা কোরআন তেলাওয়াত করার দান সাদকা খায়রাত করার তৌফিক দান করো আল্লাহ এই মাসের 13 তারিখ 14 তারিখ 15 তারিখ তিনটি রোজা রাখার তৌফিক দান করো যারা পারেন একবারে শবে বরাত রাত্রিতে সাহারিকেই তার ফরজ দিন একটা রোজা হলো মুখে থাকার তৌফিক দান করো আল্লাহ আমাদের ইবাদত বন্দেগীকে কবুল করো যারা আমার ডানে বাবা মুরব্বীরা মা আমার বাবার সমতুল্য পিতৃ সমতুল্য পিতার সমতুল্য তাদের হায়াত বরকত দান করো বাকি জীবন যারা ইবাদত বন্দেগী করার তৌফিক দান করো সংগঠন ভাইদের মধ্যে ইত্তেফাক ইত্তেহাদ ঐক্যবদ্ধতা সৃষ্টি করে যাও একে মায়ের সন্তানের মতো যারা থাকতে পারে সে তৌফিক দান করো আল্লাহ যারা মিডিয়ার বাইরে আজকে অনেক কষ্ট করেছেন প্রচার করছেন এই নুরানি মাহফিলগুলো আল্লাহ তাদের হায়াত বরকত দান করো তাদের বাল বাচ্চার হায়াত বরকত দান করো আখেরি ফরিয়াদ সাকরাতের বিছানায় দিদার মুস্তফা দিও আল্লাহ তোমার নবীকে না দেখাই আমাদেরকে না ফেরার দেশে অন্ধকার কবর নিও না আল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ আমিন আমিন বিখুন আল্লাহ বিশেষ করে আর ভাই আব্দুর রহিম অনেক কষ্ট করেছেন আমাকে আনার জন্য আমার ভাইয়ের সংগঠনের পক্ষ থেকে অনেক কষ্ট করেছেন এই এলাকা বিশেষ করে যারা মসজিদে ইমাম মুয়াজ্জিন আছে সুন্নি তাদেরকে আন্তরিকতা দেখাবার সবাইকে মোহাব্বত করার তৌফিক দান করো আল্লাহ আমার ভাই আব্দুর রহিম হালকা অসুস্থ সেবা দান করো বাল বাচ্চার হায়াত বরকত দান করো আরও যারা যারা দোয়া চেয়েছেন আমি গুণাগারের আমার কাছে নাম জানা নেই প্রত্যেকের হকের মতো দোয়া কবুল করো আমি واجعل آخر كلام عند سكرة الموت شهادة أن لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم